Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. Ajke ami apnader majhe hazir hoyechi prithibir je kono byaktike 4 ghontar moddhe chobi dara preme pagol para korar 100% porikhito shera shoktishali bishesh ekti amol niye. এই আমলটি করার জন্য আপনি যার জন্য আমল করবেন আপনার পছন্দের ছেলে পছন্দের মেয়ে আপনার পছন্দের যে কোনো ব্যক্তি অথবা আপনার স্বামী অথবা স্ত্রী অথবা অন্য যে কোনো ব্যক্তিকে যদি আপনি প্রেমে পাগল পাড়া করতে চান আপনার কথা মতো চালাতে চান আপনার প্রতি আকৃষ্ট করতে চান দুর্বল করতে চান তাহলে তার ছবির উপরে আমলটি করতে হবে যার জন্য এই আমল করবেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক 4 ঘন্টার মধ্যে সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগল পাড়া হয়ে যাবে ইনশাআল্লাহ এটি এত চমৎকার আমল যে সকল ভাই বোনেরা এই আমলটি করবেন এই আমলের কার্যকারিতা দেখে নিজেরাই অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আমি যেভাবে বলবো আপনাদের সেইভাবে আমলটি করতে হবে একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখবেন আমল করার মূল বিষয় হচ্ছে নিয়মগুলো অবশ্যই সঠিক মেনে আমল করতে হবে তাহলেই আপনারা আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করবেন এবং অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে জিনের রাজা সামহরাশের দ্বারা যে কোনো ব্যক্তিকে দূরে থাকা কাছে থাকা অথবা দেশের বাইরে থাকা ব্যক্তিকে 2 ঘন্টার মধ্যে প্রেমে পাগল পাড়া করার বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন একটি লেখাও যেন ছোটে না যায় যে সকল ভাই বোনেরা আমল করে শতভাগ কামিয়াবি লাভ করতে চান তাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে যে লেখাগুলো আসবে একটি লেখাকেও ছেড়ে যাবেন না প্রতিটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন কারণ ওই লেখাগুলোর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় লুকায়িত রেখেছি এবং এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে আপনারা এই আমলটিকে করবেন এই আমলটি করার জন্য প্রথমেই যার জন্য আমল করবেন তার মাথা থেকে পা পর্যন্ত একটি ছবি প্রিন্ট করে বের করবেন এরপর তার ছবির উপরে আপনারা হচ্ছে প্রথমে তালসামটি লিখবেন তালসামটি লেখার পরে এখানে কিন্তু এই তালসামের পরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের ভালো করে বুঝতে হবে একটু যেন ছুটে না যায় খেয়াল রাখেন আমি কি বলছি আপনারা হচ্ছে যার জন্য আমল করবেন আপনারা এখানে অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক এইখানে আপনারা লিখবেন মানে তার নামের পরে তার বাবার নাম মায়ের নাম অথবা শুধু তার নাম লিখলেন লেখার পরে আলা হব্বি এই যে আলা হব্বির পরে এইখানে আপনার নিজের নাম আপনার বাবার নাম মায়ের নাম যাই লিখেন আপনি লিখবেন কিন্তু যারা আরবিতে লিখতে চান তাদেরকে একটি বিষয় বুঝে নিতে হবে যে ধরেন আপনি যার জন্য আমল করছেন সে একজন ছেলে মানুষ তার নাম হচ্ছে হাবিব এই হাবিবের নাম এখানে লিখলেন হাবিবের পরে অথবা যে কোনো ছেলে মানুষের নাম লিখলে আপনাকে লিখতে হবে ইবনে আলিব বা নুন এই যে নুন তারপরে ধরেন তার হাবিবের মায়ের নাম ধরেন কমলা আপনাকে এখানে কমলা লিখতে হবে বুঝতে পেরেছেন এখন যদি কোনো মেয়ে মানুষের জন্য আমল করেন তাহলে ধরেন তার নাম হচ্ছে ইসনাহার এখানে তার নাম আপনি লিখলেন লেখার পরে আপনি যেটি করবেন তার ধরেন তার নাম হচ্ছে পারবিন ধরেন এখানে পারবিন লিখলেন তারপরে হচ্ছে যে কোনো নাম হতে পারে মেয়েদের তারপরে আপনি হচ্ছে এখানে বিনতে লিখবেন বানুন তা বিনতে বিনতে লেখার পরে এইখানে তার মায়ের নাম লিখলেন ধরেন তার মায়ের নাম ফরিদা এখানে ফরিদা লিখলেন বুঝতে পেরেছেন ছেলেদের ক্ষেত্রে কীভাবে লিখতে হবে মেয়েদের ক্ষেত্রে কীভাবে লিখতে হবে তারপরে আপনি আরা হব্বি লিখবেন এরপর আপনার নিজের নাম লিখবেন এবং আপনার মায়ের নাম লিখবেন আপনার একটি জিনিস খেয়াল রাখবেন আরবির ক্ষেত্রে নাম লেখার ক্ষেত্রে ছেলেদের নামের পরে ইবনে বসে তারপরে মা বাবা যাই লিখেন না কেন আর মেয়েদের ক্ষেত্রে নামের পরে বিনতে বসে তারপরে বাবা মা যাই আপনারা লিখেন না কেন
এইভাবে যখন আপনাদের লেখা শেষ হয়ে যাবে আপনাকে একটি জিনিস সবচেয়ে বেশি খেয়ালে রাখতে হবে, সেটি হচ্ছে আপনি যার জন্য আমল করছেন সে কোন দিকে আছে, সেই দিকে ঘুরে আপনি হচ্ছে যে কোনোভাবে এই ছবিটিকে আগুনে পুড়িয়ে ফেলবেন। তবে যে আগুনে আপনি পোড়াবেন সেই আগুন আপনাকে এক ঘন্টা জ্বালিয়ে রাখতে হবে। আপনি গ্যাসের চুলায় অথবা মাটির চুলায় অথবা আপনি কয়লার চুলা জ্বালিয়েও এই আমলটি করতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে ব্যক্তি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, চার ঘন্টার মধ্যে আপনার প্রেমে এমনভাবে পাগল পাড়া হবে যে কেউ তাকে রশি দিয়েও বেঁধে রাখতে পারবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ooh.